আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের বেসিক কনসেপ্ট চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স বেসিক কনসেপ্ট অফ টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল চ্যাপ্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচার নিয়ে তোমাদের সাথে আজ কথা বলবো আসসালাম আলাইকুম ডিয়ার লার্নার্স বেসিক কনসেপ্ট অফ টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের ফার্স্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের বেসিক সংজ্ঞা নিয়ে কথা বলবো যেখানে রয়েছে টেক্সটাইল টেস্টিং টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি এবং কোয়ালিটি কন্ট্রোল তো চলো আমরা মূল কন্টেন্টে চলে যাই ফার্স্ট টেক্সটাইল কী টেক্সটাইল কী এটাকে এক্সপ্লেইন করার জন্য ফার্স্ট আমাদের বুঝতে হবে টেক্সটাইল কি আসলে একটা প্রসেস নাকি একটা প্রোডাক্ট নাকি প্রসেস প্রোডাক্ট দুইটাকেই আসলে ইন্ডিকেট করা যায় টেক্সটাইল শব্দটা দ্বারা তো আমরা প্রথমে টেক্সটাইল শব্দের উৎপত্তিগতভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো টেক্সটাইল শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড টেক্সটাইলিস থেকে এবং যার আবিধানিক অর্থ হচ্ছে ওভেন ফ্যাব্রিক তাহলে আমরা বলতে পারি ওভেন ফ্যাব্রিক হচ্ছে একটা প্রোডাক্ট তো উৎপত্তিগতভাবে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা পাই টেক্সটাইল হচ্ছে একটা প্রোডাক্ট তো এই টেক্সটাইল প্রোডাক্ট কি আসলে ওভেন ফ্যাব্রিকের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় টেক্সটাইল এখন ফাইবারকে ইন্ডিকেট করে ইয়ার্নকে ইন্ডিকেট করে ওভেন ফ্যাব্রিক নয় শুধু নিট ফ্যাব্রিক নন ওভেন ফ্যাব্রিক দুইটাকেই ইন্ডিকেট করে গার্মেন্টসকে ইন্ডিকেট করে হোম টেক্সটাইল রয়েছে সো টেক্সটাইলের পরিধি এখন ব্যাপক তো এই যে যে ফাইবারের কথা বললাম ফাইবার থেকে আমরা পাচ্ছি কীভাবে পাচ্ছি কতগুলা পদ্ধতি অবলম্বন করে আমরা ইয়ার্ন তৈরি করছি আবার ইয়ার্ন থেকে আমরা ফ্যাব্রিক পাচ্ছি কতগুলো পদ্ধতি অবলম্বন করে তার মানে টেক্সটাইলকে একটা রূপ থেকে আর রূপ দিচ্ছি কতগুলা পদ্ধতি অবলম্বন করে কতগুলা টেকনিক ফলো করে এই যে যে টেকনিক ফলো করছি বা কতগুলা ওয়ে আমরা ফলো করছি এই ওয়ে বা টেকনিকগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্রসেস মানে টেক্সটাইলকে একরূপ থেকে আর রূপে দেওয়ার জন্য আমরা কিছু প্রসেস ফলো করে থাকি যেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে টেক্সটাইল প্রসেস সো টেক্সটাইল শব্দটার কথা যদি আমরা তাহলে বিবেচনা করি তাহলে এভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি যে টেক্সটাইলটা আসলে একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টকে একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট করার জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করে থাকি যেগুলাকে আমরা বলে থাকি হচ্ছে প্রসেস সো টেক্সটাইল বেসিক্যালি প্রসেস নয় টেক্সটাইল হচ্ছে প্রোডাক্ট এই টেক্সটাইল প্রোডাক্ট উৎপন্ন করার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করে থাকি কিছু পদ্ধতি ফলো করে থাকি সেই পদ্ধতি বা টেকনিক সমূহকে বলা হয় হচ্ছে টেক্সটাইল প্রসেস তো আশা করি আমরা বুঝতে পেরেছি টেক্সটাইল আসলে একটি প্রোডাক্ট টেক্সটাইল প্রসেস নয় এরপর আসা যাক টেস্টিং কি টেস্টিং হচ্ছে এক ধরনের এক্সপেরিমেন্ট যার মাধ্যমে আমরা কোনো ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে পারি তাহলে টেক্সটাইল টেস্টিং কি খুবই সহজ একটু আগে বললাম টেস্টিং হচ্ছে এক ধরনের এক্সপেরিমেন্ট যার মাধ্যমে আমরা কোনো প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানতে পারি তাহলে প্রোডাক্টটা যদি হয় টেক্সটাইল তার মানে টেক্সটাইলের ক্যারেক্টারিস্টিক জানার জন্য আমরা যে এক্সপেরিমেন্টগুলো করে থাকি সেটাই হচ্ছে টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কি কোয়ালিটি বলতে আমরা সাধারণভাবে বুঝি ক্যারেক্টার কার ক্যারেক্টার যদি প্রোডাক্ট হয়ে থাকে তাহলে প্রোডাক্টের ক্যারেক্টার এখন এটা নর্মাল আমরা সবাই বুঝি যে প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সকে বলা হয় হচ্ছে কোয়ালিটি যেহেতু আমরা টেকনিক্যাল পারসন এর সাথে আমরা আরও একটু কথা এক করে নিব কি কথা যে প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কোয়ালিটি বাট এই ক্যারেক্টারিস্টিক্সগুলার অ্যাবিলিটি থাকতে হবে কনজিউমারকে স্যাটিসফাই করার তার মানে যে যেসব ক্যারেক্টারিস্টিক্সের জন্য কনজিউমার স্যাটিসফাইড হবে সেসব ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা বলবো হচ্ছে কোয়ালিটি তার মানে কোয়ালিটি বলতে আমরা এখানে পজিটিভ সেন্সটাকেই কনসিডার করব যে আমরা বলে থাকি গুড কোয়ালিটি ব্যাড কোয়ালিটি কিন্তু নর্মাল যখন আমরা কোয়ালিটি টার্মটা ব্যবহার করব সেটা আসলে গুড কোয়ালিটিকেই ইন্ডিকেট করব তাছাড়া একটা ফিলোসফিক্যাল সংজ্ঞা এখানে দেয়া যেতে পারে এটা আমার নিজের সংজ্ঞা যে কোয়ালিটি অফ এ প্রোডাক্ট ইজ লাইক দ্য ব্লাড অফ এ হিউম্যান বডি এই সংজ্ঞাটা আমি ব্যাখ্যা করব না এটা তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা এটা ব্যাখ্যা করবে কোয়ালিটি কন্ট্রোল তা বলতে আমরা তাহলে কী বুঝব যেসব অপারেশনাল টেকনিক ফলো করে আমরা কোয়ালিটির রিকোয়ারমেন্টগুলা ফুলফিল করতে পারি সেটাকেই আমরা বলবো কোয়ালিটি কন্ট্রোল আর একটু ক্লিয়ার হবো যখন আমরা জানতে পারবো যে এই কোয়ালিটি কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি বেসিক্যালি দুইটা স্টেপের মাধ্যমে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারি একটা হচ্ছে চেকিং আর একটা হচ্ছে তো এই দুইটা জিনিস কি ছোট্ট একটা আমি ভাজি রান্না করব। একটা তরকারি একটা ভাজি রান্না করব। এই ভাজির মধ্যে লবণ হলো কিনা এই লবণটা কিন্তু ওই ভাজির একটা কোয়ালিটি তো এই লবণ হলো কিনা বা লবণটাকে ঠিক মতো রাখার জন্য আমার কিন্তু চেক করতে হবে টেস্ট করতে হবে মুখে দিয়ে দেখতে হবে এই মুখে দিয়ে যে আমি দেখলাম এটাই কিন্তু চেকিং এখন যদি দেখি যে লবণ কম হয়েছে তাহলে আমরা কি করব কিছু পরিমাণ লবণ ভাজির মধ্যে দিয়ে দিব তো ভাজির মধ্যে এই যে যে লবণটা দিয়ে দিচ্ছি তার মানে কি লবণ কম হয়েছিল এটা একটা ফল্ট মানে আমি চেক করে পেলাম লবণ কম হয়েছে মানে চেক করে ফল্ট পেলাম এখন আমি এর মধ্যে যদি লবণ দিয়ে দিই তাহলে ওই যে যে ফল্টটা হলো ওই ফলটাকে আমি দূর করলাম যেটা হচ্ছে রেকটিফিকেশন। এখন যদি লবণ বেশি হতো সেটাও দূর করার জন্য যে স্টেপ নিতাম সেটাই হচ্ছে রেক্টিফিকেশন আবার এই রেক্টিফিকেশন দুই ধরনের একটা হচ্ছে রিপেয়ার আর একটা হচ্ছে রিপ্লেস দেখো এটা কি এই যে যে আমি খাবার জন্য ভাজির রান্না করলাম তো এই ভাজির ক্ষেত্রে লবণটা কম হলো আমি লবণটা দিয়ে দিলাম তার মানে এখানে কী করলাম যে ফলটা হলো ওই ফল্টের ফলটাকে আমি সাথে সাথে ওইটা মিনিমাইজ করতে পারলাম ওই ভাজির উপরই কাজ করে মানে ওই ভাজির মধ্যে একটু লবণ অ্যাড করে তার মানে এই ফলটা দূর করা সম্ভব ছিল আমার পক্ষে তো সেজন্য আমি ফলটা দূর করলাম সাথে সাথে কিন্তু যদি এরকম হতো ওই ভাজির মধ্যে বাইরে থেকে কিছু আনওয়ান্টেড ময়লা এসে পড়লো যেটা খাবার অযোগ্য তাহলে কি করতাম ওই ভাজিটা আমরা ফেলে দিতাম ফেলে দিয়ে নতুন করে আবার কিন্তু আমার খাবার জন্য ভাজি হোক বা অন্য যে কোনো একটা তরকারি রান্না করতাম তার মানে কি আজ কি আগের ভাজিটাকে আমি রিপ্লেস করছি নতুন একটা তরকারি দ্বারা তো খাবার জন্য আমার কিন্তু একটা প্রোডাক্ট লাগবে একটা ভাজি বা একটা তরকারি আমার লাগবে তো সেটা আগের তরকারিকে রিপ্লেস করে হচ্ছে তো সেজন্য আমরা ফলটাকে দুইভাবে ভাবে দূর করতে পারি একটা হচ্ছে রিপেয়ার করে যেটা হচ্ছে লবণ দেওয়ার মাধ্যমে বা ঝাল কম হয়ে গেলে ঝাল দেওয়ার মাধ্যমে বা এরকম মানে যেই ফলটা দূর করা সম্ভব মানে রিমুভেবল ফল্টের ক্ষেত্রে আমরা রিপেয়ার করে আমরা ফলটা দূর করতে পারি আর যেই ফলটা রিমুভ করা সম্ভব নয় সেই ফলটা দূর করার জন্য আমরা ওই প্রোডাক্টকে রিপ্লেস করে দিই সো রেক্টিফিকেশন দুই ধরনের একটা হচ্ছে রিপেয়ার করে আমরা পাই আর একটা হচ্ছে রিপ্লেস করে পাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে নতুন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ